প্রচুর যে পুষ্টিগত যে অবস্থা আছে সেইটা আমি আমাদের দেশে মায়েরা মায়েদের মধ্যে রক্তাল্পতাজনিত রোগ যে আমরা মায়েরা রক্তাল্পতাকে ভুগে এখন প্রশ্ন হচ্ছে রক্তাল্পতাকে ভুগলেই বা আমাদের কি আসে যায় আসলে এরকম না রক্তাল্পতাকে যদি মা যদি ভোগেন তাহলে কি হয় যে শিশু জন্ম হবে সেই শিশুটাও স্বাভাবিকভাবে জন্ম হবে না মার মধ্যে অপুষ্টি থাকলে শিশুর মধ্যে অপুষ্টি রক্ত কম থাকবে রক্ত কম থাকা মানে তার মধ্যে মস্তিষ্কের বিকাশ খুবই কম হবে আমরা জানি শিশু মাতৃগর্ভ থেকে তার মোটামুটি যে একটা ধারণা এটা 1000 দিবস মানে 3 বছর বয়স পর্যন্ত 75 থেকে 80% মস্তিষ্কের বিকাশ হয় এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে যদি মা থাকেন তাহলে আমাদের পরবর্তী প্রজন্মই হবে দুর্বল আমাদের নেক্সট যারা জেনারেশন ফিউচার জেনারেশন তারা তাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না কাজেই আমাদের নৈতিক দায়িত্ব মায়েদের এবং শিশুদের সুস্থভাবে সুন্দরভাবে অপুষ্টির শিকার হয়ে যাতে আমরা পিছিয়ে না পড়ি আমাদের এই পোষণ অভিযানের এটা ধারণাটা কোথা থেকে এসছে এটা হচ্ছে রাষ্ট্রসংঘের মিলেনিয়াম গোল বলে একটা উদ্দেশ্য বলে একটা ঘোষণা তৈরি হয়েছিল সেই রাষ্ট্রসংঘের উদ্দেশ্যের মধ্যে লেখা ছিল যে পৃথিবী থেকে হাঙ্গার ইরাডিকেট করা মানে মানুষ যাতে না খেয়ে থাকে এমন ঘটনা যাতে না হয় সবাই খাবার পাবে অপুষ্টির শিকার যাতে কেউ না হয় সেই অপুষ্টির শিকার যাতে না হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে মা এবং শিশু উন্নয়ন মন্ত্রক মাদার এন্ড চাইল্ড মিনিস্ট্রি অফ মাদার এন্ড চাইল্ড অবিরত কাজ করে চলেছে এবং তারই অঙ্গ হিসাবে সমগ্র ভারতবর্ষ জুড়ে সেই পোষণ মাস উদযাপন এবং সেটার সঙ্গে সেপ্টেম্বর মাসের কানেকশন থাকে সেপ্টেম্বর মাসের কানেকশনটা হচ্ছে যে ওই মাসে অনেক বেশি অ্যাওয়ারনেস প্রত্যেকটা ঘরে টেবিলের মধ্যে আমাদের আলোচনাতে আনতে হবে যে আমাদের কি খেতে হবে আমরা বিগত দিনে 2020-তে আমরা কোভিড-19 পরিস্থিতিতে আমরা দেখেছি যে মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বাড়ানোর জন্য বিভিন্ন খাবারের সাজেশন দেওয়া হয়েছিল আমাদের বিভিন্ন রকম খাবার দাবারের মধ্যে আমাদের পরিবর্তন আমরা কিছুটা লক্ষ্য করতে পেরেছিলাম ওই সময়ে এটা আমরা এখনো আমরা অনেকেই আমরা ধরে রাখছি যে না ওই জিনিসটা খেলে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় শরীরে আগামী দিনে পৃথিবীতে জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে রোগ আসছে রোগ জীবাণুর শিকার হচ্ছে মানুষ আজকে থেকে বিগত 20 বছর আগে আমরা অনেক রোগ সম্পর্কে জানতাম না আজকে দেখা যাচ্ছে সেই অনেক অজানা রোগে মানুষ আক্রান্ত হচ্ছেন তো সেই কারণে আমাদের পুষ্টিকর আহার আমাদের অত্যন্ত প্রয়োজন মায়েরা গর্ভাবস্থায় মায়েদের কতটুকু ওজন বাড়তে হবে অনেক মা নতুন মা হতে যাচ্ছে কিন্তু কিভাবে তার নতুন মার কি দায়িত্ব আছে তাকে কিভাবে খেতে হবে সেটা অনেক মা জানে না কেননা কৈশোর অবস্থা থেকে সে মা হতে যাবে কিন্তু মা হিসেবে তাকে কতটুকু সচেতন হওয়া প্রয়োজন সেটা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রভিত্তিকই যদি আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে অনেক মাই অধিকাংশ মাই সেই আইডিয়া বা ধারণা নেই শহরাঞ্চলে তো আরো করুণ অবস্থা মানুষের মধ্যে শিক্ষা আছে মানুষের মধ্যে টাকা পয়সা আছে
কিন্তু সময় নেই, সময় নেই। যার জন্য কি হচ্ছে, আমরা সেই পুষ্টিকর খাবার কি অত্যন্ত সাধারণ জিনিস, স্বাভাবিক জিনিস, এটা নিয়ে চিন্তা করার কোনো সময় নেই। এটা নিয়ে চিন্তা করলে কি হবে, কোনো লাভ হবে, ওইটাই ভাবছে। আমি একটা এক্সাম্পল হিসাবে বলতে চাই, আমাদের এখানে যারা মায়েরা যারা আছেন, যে আমরা যখন প্রতিদিনের আহার গ্রহণ করব, তো আমরা যে সমস্ত খাবারের মধ্যে সাপোজ আয়রন আছে, সেই আয়রনযুক্ত খাবার খেলে পরে আমরা কি হয়, রক্তাল্পতা দূর হবে, তো